আমার নাম শৈলেশ্বর ঘোষ, আমার জন্ম বগুড়ায় আর বড় হয়েছি বালুরঘাটে। আমি 1953 সনে বালুরঘাট হাই ইংলিশ স্কুল থেকে স্কুল ফাইনাল পাস করেছি। 1955 সনে বালুরঘাট কলেজ থেকে আইএসসি, 1958 সনে বালুরঘাট কলেজ থেকে বিএ, আর 1962 সনে কলকাতার সিটি কলেজ থেকে বাংলায় স্পেশাল অনার্স। 1963 সনে সেপ্টেম্বর মাসের শেষ দিকে একদিন কলেজ স্ট্রিট কফি হাউসে দেবী রায় ওরফে হারানোহন ধরা নামে একজন তার হাংরি জেনারেশন ম্যাগাজিনের জন্য আমাকে লিখতে বলেন। তারপরেই আমি হাংরি আন্দোলনের লেখকদের সঙ্গে পরিচিত হই। আমি ব্যক্তিগতভাবে খ্যাতিমান লেখক সন্দীপন চট্টোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্র দত্ত, বাসুদেব দাশগুপ্ত, প্রদীপ চৌধুরী এবং উৎপল কুমার বসুকে চিনি। গত এপ্রিল মাসে একদিন কলেজ স্ট্রিট কফি হাউসে মলয় রায়চৌধুরীর সঙ্গে আমার দেখা হয় এবং তিনি আমার কাছে কয়েকটা কবিতা চান। তার কাছ থেকে একটি পার্সেল পেয়েছি। আমি মলয় রায়চৌধুরীকে চিনি, তিনি হাংরি আন্দোলনের স্রষ্টা। হাংরি জেনারেশন ম্যাগাজিনে আমি মোটে দুবার কবিতা লিখেছি। মলয় আমাকে কিছু লিফলেট আর দু তিনটি পত্রিকা পাঠিয়েছিলেন, কিন্তু সেগুলি সম্পর্কে কোনো নির্দেশ তিনি আমাকে দেননি। সাধারণত এইসব কাগজপত্র আমার ঘরেই থাকত। এটুকু ছাড়া হাংরি আন্দোলন সম্পর্কে আমি আর কিছুই জানি না। অশ্লীল ভাষায় লেখা আমার আদর্শ নয়। 1962 থেকে আমি হুগলি জেলার ভদ্রকালীতে ভূপেন্দ্র স্মৃতি বিদ্যালয়ে স্কুল টিচার, মাইনে পাই 210 টাকা। বর্তমান হাংরি বুলেটিনের প্রকাশনার পর, যা কিনা আমার অজান্তে ও বিনা অনুমতিতে ছাপা হয়, আমি এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। ভবিষ্যতে আমি হাংরি আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না এবং হাংরি পত্রিকায় লিখবো না। বর্তমান বুলেটিনটি ছাপিয়েছেন প্রদীপ চৌধুরী। সজ্ঞানে স্বাক্ষর করছি 2 সেপ্টেম্বর 1964।